দর্শক, শিশু কিশোর কিশোরীয় নারী উন্নয়নে সচেতনতামূলক যেই কার্যক্রম রয়েছে এবং সেই প্রচার কার্যক্রমের আওতায় আমরা আসলে একটা ভিন্নধর্মী আয়োজন করেছি, যে আয়োজনের নাম হচ্ছে প্রজন্মের প্রত্যাশা। এবং এই আয়োজনের আজকের আলোচনার বিষয় শিশুশ্রম নিরসন ও সামাজিক সচেতনতা। আমরা সবাই জানি, কারণ শিশুশ্রম নিরসন করতে পারলে আসলে আমরা শিশুদেরকে যথাযথ মূল্যায়ন করতে পারবো এবং আজকে শিশুরাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। আমরা এই প্রকল্পের আওতায় যতগুলো প্রোগ্রাম করেছি, প্রত্যেকটি প্রোগ্রামে আমি এই শব্দটি উল্লেখ করেছি যে আজকে শিশুরাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। এবং আজ আলোচক হিসেবে আমাদের সঙ্গে রয়েছেন জনাব ময় দাস, অতিরিক্ত সচিব তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, এবং সেই সাথে রয়েছেন জনাব মাহফুজা জেসমিন ম্যাম, বাংলাদেশ সংবাদ সংস্থা পরিচালনা বোর্ডের সদস্য, বিশেষ সংবাদদাতা এবং চিলড্রেন অ্যাফেয়ার্স জার্নালিস্ট নেটওয়ার্ক। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে, কেমন আছেন? ধন্যবাদ। আপা যেহেতু জামদানি পরে এসেছে, জামদানি দিয়েই শুরু করি। যারা জামদানি বুনন করে, অর্থাৎ তাঁতি, এবং খুব সূক্ষ্মভাবে কিন্তু জামদানি বুনতে হয়, সেখানেও কিন্তু শিশু থেকে তারা একটু একটু করে শিখে তারপর বড় হয়, এবং সেটাও একটা শিশুশ্রম। আবার এরকমটাও শুনেছি যে ছোটো থেকে না শিখলে নাকি জামদানিটা আসলে নিখুঁতভাবে বোনা যায় না। সো কি বলতে চাইবেন এই প্রসঙ্গে? আসলে জামদানি এমন একটি শিল্প, যে শিল্পের সাথে আমাদের দেশের ঐতিহ্য জড়িত, একদমই, এবং সেটি নিয়ে আমরা এখন সারা পৃথিবীতে জামদানি একটি আমাদের জিআই পণ্য, জিআই পণ্য হয়ে গেছে। তো এই জায়গাতে একটি বিষয় যে আমি নিজেও কথা বলেছি ওদের সাথে, যে শৈশবে যে মেধা বা যে একাগ্রতা মানুষের থাকে, সেই একাগ্রতা দিয়ে কাজটি করলে অনেক সুন্দর তারা কাজ শিখতে পারে। এজন্যে তাদেরকে জামদানির বুননে তাদেরকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে আমার কথা থাকবে যে এই যে জামদানির সাথে যারা জড়িত, এই শিল্পটি এত গুরুত্বপূর্ণ একটি শিল্প, এই শিল্পের সাথে জড়িত প্রতিটি মানুষের স্বাস্থ্যের দিকে নজর রাখার পাশাপাশি শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা থাকা দরকার, যেহেতু তাদেরকে বাদ দিয়ে এটি হবে না। একদমই তাই। আমাদের দেশে যে শিশুরা রয়েছে এবং সেই শিশু শ্রমে যারা যুক্ত রয়েছে, এদের সর্বশেষ কি মনে হয় যে কবে জরিপ করা হয়েছে বা কেন একটা লম্বা গ্যাপ রয়েছে মাঝে? আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আমাদের দুটি জরিপ যেটি প্রণিধানযোগ্য, প্রথমটি হয়েছিল আমাদের 2013, এরপর আমরা জরিপ পেয়েছি 2022। 2022 সালের হিসাবে এবং 2013 সালের হিসাবে যদি কম্পেয়ার করি, সেই ক্ষেত্রে আমাদের শিশু শ্রম, যেটা শিশুশ্রম কমেছে এবং ঝুঁকিপূর্ণ কাজেও শিশুশ্রম কমেছে। 2013-তে সংখ্যাটা যদি আমি একটু জানতে চাই, যে 2013-তে কত ছিল? প্রায় 34 লক্ষ। আচ্ছা, 34 লক্ষ। এবং 2022-এ এটি হয়েছে প্রায় 27 লক্ষ। আচ্ছা, অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে শিশুশ্রম বাড়ার কথা ছিল, কিন্তু সেটা আমাদের কমেছে, এবং সরকারের বিভিন্ন পলিসির কারণে, বিভিন্ন উদ্যোগ গ্রহণের কারণে এটি কমে আসছে। এটা আমাদের একটি আশার দিক। আর আমরা যদি শিশুশ্রমের কথা চিন্তা করি, তাহলে বলবো শিশুশ্রম মানেই এক ধরনের অভিশাপ। এই অভিশাপ থেকে পরিবার, সমাজ, রাষ্ট্র তথা কেউই কিন্তু আমরা এর বাইরে নই। একদমই তাই। এবং এই অভিশাপ থেকে আমাদের সকলকে মুক্ত হতে হবে। বাংলাদেশ সরকার যে তার পথ চলা শুরু করেছিল বঙ্গবন্ধুর যোগ্য নেতৃত্বে, তার দূরদর্শিতার কারণে 1974 সালে শিশু আইন কিন্তু হয়েছিল, এবং সেই শিশু আইনের ভিত্তিটা ছিল আইলো কনভেনশন, এবং আইলো কনভেনশনের 5টি নীতিমালা ছিল এবং সেখানে 29টি পলিসি ছিল। প্রত্যেকটা পলিসিতে বঙ্গবন্ধু অনুস্বাক্ষর করেছিলেন। তার ধারাবাহিকতায় আমরা 2006 সালে শ্রম আইন করেছি, আমরা জাতীয় শিশু নীতি করেছি 2011 সালে, আমরা শিশু আইন করেছি 2013 সালে, আমাদের শিশুশ্রম নিরসন নীতি করেছি 2010 সালে, এবং সর্বশেষ করলাম গৃহকর্মী সুরক্ষা নীতি, যেটা এই ক্ষেত্রে 2015 সালে আমরা করেছি। তা আমাদের বড় যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা হলো আমাদের সামাজিক, আর্থিক এবং রাজনৈতিক অনেক বিষয় আমাদের রয়েছে। সেই ক্ষেত্রে যদি সামাজিকভাবে দেখি, আমাদের অজ্ঞতা এখানে একটি বড় অন্তরায়, আমাদের শিক্ষা একটি বড় অন্তরায়, অবশ্যই আমাদের দারিদ্রতা একটা বড় অন্তরায়। তা আমরা যদি লোককে এডুকেটেড করতে পারি, পরিবারকে সচেতন করতে পারি, এবং আমরা দারিদ্রতাকে নিরসন করতে পারি, শিশুশ্রম এটি অটোমেটিক্যালি কমে যাবে। সেই ধারাবাহিকতায়
সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। এই কর্মসূচিগুলোর মধ্যে যদি আমরা বলি, অজ্ঞতা নিরসনের জন্য প্রচারমূলক কার্যক্রম রয়েছে, আইনের প্রয়োগের জন্য বিভিন্ন ধরনের কমিটি রয়েছে, ন্যাশনাল কমিটি, বিভাগীয় কমিটি, জেলা কমিটি এবং উপজেলার মনিটরিং কমিটি পর্যন্ত রয়েছে। আমাদের শ্রমকল্যাণ মন্ত্রণালয় থেকে একটি কমিটি করা আছে, তারা কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ সরকার আমাদের ঝরে পড়া শিশু যারা যারা ড্রপ আউট হয়ে যাচ্ছে তাদের জন্য কিন্তু অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করা হয়েছে, বিনামূল্যে বই, তাদের মিড ডে মিল, ইভেন দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেয়ে শিশুদের সবার পড়াশোনা ফ্রি করে দেওয়া হয়েছে। এটির একটি কারণ, গার্ডিয়ান যারা অভিভাবকরা মনে করে তার দারিদ্রতার একটি তাকে উপকার করবে, তার শিশু যদি কাজ করে তার আর্থিক সচ্ছলতা আসবে, কিন্তু তারা এই বিষয়টি চিন্তা করে না যে একটি গাছ লাগালেও ফল ধরতে একটা সময় লাগে। ঠিক তাই, তো সেই ক্ষেত্রে তার শৈশব যদি কেড়ে নেওয়া হয় তাহলে আগামী দিনের ভবিষ্যৎ আমরা কোথায় পাব। এই জন্য সরকার এই ধরনের পলিসিগুলো গ্রহণ করেছে। এবং আপনি জানেন শিশু কারা? শিশু তারাই 0 থেকে 18 বছর বয়স পর্যন্ত কনভেনশন অনুযায়ী শিশু। আমরা আমাদের বাস্তবতার নিরিখে, আমাদের আর্থিক আর্থসামাজিক অবস্থা নিরিখে 14 থেকে 18 বছর বয়সের শিশুদেরকে শ্রমে আমরা নিয়োগ করতে পারি, কিন্তু ঝুঁকিপূর্ণ কর্মে নয়। 38টি ঝুঁকিপূর্ণ কাজ আমাদের করা হয়েছে, তার মধ্যে আমরা যারা 14 থেকে 18 বছর বয়স তাদেরকে আমরা এই 38টি ঝুঁকিপূর্ণ কাজের বাইরে নিয়োগ করতে পারবো, কিন্তু এগুলোতে করতে পারবো। এই ফাঁকে যদি আমি একটা প্রশ্ন করে ফেলি যে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত রয়েছে কত সংখ্যক শিশু, এটার কোনো নির্দিষ্ট সংখ্যা আছে? এই একটা সংখ্যা আছে আমার কাছে, আমরা 2022 সালের হিসাব যদি দিই আপনাকে, এখানে পল্লী এলাকা এবং শহর এলাকা দুই ভাগে ভাগ করতে পারি। পল্লী এলাকায় ঝুঁকিপূর্ণ কাজে শিশু শ্রম বেশি, শহর এলাকায় কম। আচ্ছা, এবং পল্লী এলাকায় আছে আমার এখন প্রায় 13,30,000, এটি 2022-এর সেন্সাস। অপরদিকে আমাদের শহর এলাকায় রয়েছে 2,40,000। অর্থাৎ গ্রাম এলাকাতে যে ঝুঁকিপূর্ণ কাজগুলোতে আছে এগুলো আমাদের দৃষ্টির বাইরে চলে যায়, কিন্তু শহর এলাকায় যেটা আছে সরকার তার যে প্রশাসন যন্ত্র রয়েছে তার দ্বারা এটা রীতিমতো মনিটরিং করা হয় এবং মনিটরিংয়ের কারণে এটা কমে গিয়েছে। তবে একটি কথা অস্বীকার করলে চলবে না, আমাদের যারা পথশিশু, এই পথশিশুর জন্মটি হয়েছে তারা অনেক সময় হাজব্যান্ড ওয়াইফের ব্রেকআপের কারণে তারা এরকম পথশিশু হয়ে যায়, বাবা মা না থাকলে তারা হয়ে যায়, নদী ভাঙনের কারণে তারা হয়ে যায়, এবং কিছু ট্রাফিকিং আছে তার কারণে তারা এই ধরনের হয়ে যায়। এবং এই শিশুদেরকে শিশুশ্রমের বাইরে নিয়ে তাদেরকে মূলধারায় ফেরানোর জন্য আমাদের দেশে কিন্তু অনেক এনজিও কাজ করছেন, এবং এনজিও এবং জিও উভয়ে মিলেই আমরা এটাকে ইরাডিকেট করার চেষ্টা করছি। আপনাকে আরেকটি খবর দিয়ে রাখি যে এসডিজির গোল অনুযায়ী 2025 সালের মধ্যে আমাদের শিশুশ্রম মুক্ত করতে হবে, তার মানে আগামী বছর 2024-এ আছে। এবং আমরা একটু পিছিয়ে আছি, এই কোভিড প্যান্ডামিকের কারণে অনেক শিশু ড্রপ আউট হয়ে যায় এবং ড্রপ আউট হওয়ার কারণে তারা আবার তাদের পিতামাতার যে সহকর্ম যা আছে সেখানে তারা নিয়োজিত হয়ে যায়, এবং যখন স্কুল না থাকে তখন তারা কি করবে, এবং স্কুলে যে ফ্রি আমাদের পড়াশোনার উপকরণ দেওয়া, মিড ডে মিল দেওয়া, পুষ্টিকর খাদ্যের সাপ্লাই দেওয়া, সেগুলো তখন আমরা দিতে পারিনি। এই কারণে আমাদের যে গতিটা ছিল এটি স্লোত হয়েছে, কিন্তু আমাদের একটা বাধ্যতামূলকভাবে 2025 সালের মধ্যে আমরা শিশুশ্রম মুক্ত করতে চাই বাংলাদেশকে। আশা করছি সেটা হয়তো 2025-ই সম্ভব না হলেও আরও 1-2 বছর হয়তো সেটা এক্সটেন্ড হতে পারে। এটি আমরা 2025 পর্যন্ত অপেক্ষা করি, দেখা যাক তারপর কী হয়। আমি আপনার কাছে চলে যাব এবং যদি জানতে চাই যে শিশু শ্রমের কারণগুলো কি, অনেকগুলো কারণ উল্লেখ করেছেন যে বাবা মায়ের আলাদা হয়ে যাওয়া বা অথবা নদী ভাঙন বা অন্যান্য অনেকগুলো কারণ এসেছে, আরও কিছু কারণ আপনার কাছ থেকে জানতে চাই। সেই সাথে যেসব শিশু শ্রমে নিয়োজিত রয়েছে তারা মূলত কোন ধরনের ঝুঁকির সম্মুখীন সবচেয়ে বেশি হয়? শিশু শ্রমে নিয়োজিত হওয়ার কারণগুলোর মধ্যে প্রধানত হচ্ছে দারিদ্রতা,
স্যার অলরেডি বলেছেন যে স্কুল থেকে ঝরে পড়া, নদী ভাঙন, প্রাকৃতিক দুর্যোগ এবং পারিবারিক বিচ্ছেদ, এগুলোই মূল কারণ। এবং এ থেকে যেটা হয় যে প্রথমে হচ্ছে শিশুরা, আমরা যে কোনো দুর্যোগ এবং বিপর্যয়ের ফলে কিন্তু শিশুরাই সবার আগে আক্রান্ত হয়। তাদেরকে তারা হয়তো বাবা মার বিচ্ছেদ হয়ে গেল, তারা বিচ্ছিন্ন হয়ে গেল, সে তার কার কাছে থাকবে। দারিদ্রের কারণে বাচ্চারা স্কুলে যেতে পারে না, তখনও তারা শ্রমে যেতে বাধ্য হয়, বা বাবা মা অসুস্থ হয়ে পড়ে। অনেক সময় আমাদের যেটা হয়েছে যে একটা আরেকটা অন্যতম বিষয় হচ্ছে যে জলবায়ু পরিবর্তনের কারণে কিন্তু মানুষের হেলথ হ্যাজার্ড বেড়েছে। হেলথ হ্যাজার্ডের কারণে শ্রমজীবী মানুষের মধ্যে, দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে কিন্তু একটা অংশ সহসাই অসুস্থ হয়ে যায়, তখন সেসব পরিবারের দায়িত্ব নেয় কিন্তু এই শিশু কিশোররা। এই কারণেও কিন্তু শিশু শ্রমে নিয়োজিত হওয়ার সংখ্যাটা বাড়ে। আরেকটি হলো নদী ভাঙনের কারণে শহরমুখী শিশু। এই নদী ভাঙনের কারণে শহরমুখী পরিবারগুলোতে শিশুদের কিন্তু শ্রমে নিয়োজিত হওয়ার সংখ্যাটা বেড়ে যায়। এক্স্যাক্টলি। আপনি ঝুঁকির কথাগুলো যদি বলতে বলি তাহলে কি বলবেন? শ্রমে নিয়োজিত শিশুদের ঝুঁকি আসলে অনেক রকম। সবচেয়ে বেশি হয় স্বাস্থ্য ঝুঁকি, যেটা হচ্ছে যে ঝুঁকিপূর্ণ শ্রমে তাদের স্বাস্থ্য নিরাপত্তা কমে যায়, তাদের জটিল রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, তাদের মৃত্যু ঝুঁকি তৈরি হয়। এবং এখানে সবচেয়ে বেশি যেটা হয় যে যৌন হয়রানির শিকার হয় ছেলে এবং মেয়ে উভয় ধরনের শিশুই। কিন্তু শ্রমে নিয়োজিত শিশুরা যৌন হয়রানির শিকার হওয়াটা খুব একটা আমাদের প্রতিদিনকার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এবং এটা থেকে বেরোনোর জন্যে আমাদের প্রথম কাজ হচ্ছে সচেতনতা সৃষ্টি করা, যে আমরা যেই জায়গায় শিশুরা শ্রমে নিয়োজিত হচ্ছে সেটি যদি আমি বলি যে সেটি একটি গার্মেন্টস ফ্যাক্টরি হোক, এবং বাচ্চারা এখন তো ছোট ছোট টেম্পো অটোরিকশা চালনায় বাচ্চাদেরকে দেখতে পাই আমরা, তারপর যদি বলি যে এই ডাইং ফ্যাক্টরি। আমি একটু পেছনে যেতে চাই যে আমরা আসলে জানিও না যে বাচ্চাদের শ্রমে নিয়োজিত হতে যে সে কতটা অনিরাপদ। আমি একটু বলতে চাই যে কিছুদিন আগে যে বেইলি রোডে একটি দুর্ঘটনা ঘটলো, ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটলো। আমরা তো দেখি যে হোটেলগুলোতে কিন্তু ছোট ছোট বাচ্চারা কাজ করে, এবং এখানে দুটি বাচ্চা মারা গেছে। তাদের কি দুর্ভাগ্য, তারা হচ্ছে গ্যাস সিলিন্ডার বিক্রি করে এমন একটি দোকানে কাজ করতো যে দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। দুটি বাচ্চা এসেছিল, তাদের বয়স 12-13 বছর, দুটি বাচ্চা এসেছিল গ্যাস সিলিন্ডার সাপ্লাই দিতে এসে কিন্তু ওই দুটো বাচ্চা মারা যায়। এই যে অজানা কিছু ঝুঁকি আমাদের আছে জীবনে, এই ঝুঁকিগুলো কিন্তু বাচ্চাদেরকে বেশি আক্রান্ত করে। যে বাচ্চাটা পথে পথে ফুল বিক্রি করে বেড়ায়, ওর কিন্তু অনেক সময় খেয়াল থাকে না যে আসলে কোন দিক থেকে গাড়িটা আসছে। তার তো টার্গেট থাকে তার ক্লায়েন্ট, না যাকে সে, যার কাছে সে ফুলটা বিক্রি করবে। তো এই জায়গাগুলোতে আসলে আমাদের সচেতনতাও জরুরি। এবং আমার কাছে আরেকটি বিষয় খুব মনে হয় যে আমাদের যে ট্রাফিক সিস্টেমটাও অনেকটা শিশুদের নিরাপত্তাহানির কারণ হয়ে দাঁড়ায়, তাদের জীবনের জন্য ঝুঁকি হয়ে দাঁড়ায়। একেবারে তাই, আপা খুব চমৎকার করে প্রত্যেকটি ব্যাপারগুলো বললেন। স্যার কিছু অ্যাড করতে চাইবেন কিনা আমার সাথে? আমি আরেকটু সংযোজন করতে চাই। ঝুঁকিপূর্ণ কাজ প্রথম দিকে 38টি এগুলো অনেক ধরনের ঝুঁকি, এর মধ্যে যেমন আছে ওয়েল্ডিং এর কাজ, এখানে আছে অটোমোবাইলে, ইভেন টেইলারিং এ, চামড়াজাত প্রসেসিং এ, এই ধরনের, এবং অ্যালুমিনিয়াম শিল্প যেগুলো আছে, সিরামিক শিল্প যেগুলো আছে, এগুলোতে মোট 38টি প্রথম দিকে চিহ্নিত করা হলো। এরপর আরও 5টি করা হলো, 43টি করা হলো, এবং 43টির মধ্যে 11টিকে ঘোষণা করা হলো নিষিদ্ধ করা হলো যে এগুলো করা যাবে না। এবং আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের গার্মেন্টস যে খুব বড় শিল্প, এখান থেকে কিন্তু শিশুশ্রম সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তো এরকম আমাদের অনেক সাফল্য আছে, অনেকভাবে আমরা এগোচ্ছি। তো সেই দিক থেকে আমরা বাংলাদেশ শ্রম সংশোধন আইন 2018 করেছি, এবং সেখানে কিছু শাস্তিমূলক ব্যবস্থা রাখা হয়েছে। যদি কেউ কোনো শিশুকে তার কোম্পানিতে, তার ফ্যাক্টরিতে,
বা তার ব্যবসা প্রতিষ্ঠানে নিয়োজিত করে, তাহলে তার জরিমানা এবং তার জেলের ব্যবস্থা পর্যন্ত সেখানে করা হয়েছে। এবং আমাদের একটা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে, সমাজের প্রত্যেকের কাছ থেকে প্রত্যেকের এই ব্যাপারে সচেতন হওয়ার একটা দায় রয়েছে। তো সেই দিক থেকে আমরা দেখেছি এখন মানুষ অনেক সচেতন। আমরা গৃহকর্মীর যে সুরক্ষা এবং কল্যাণ নীতি করেছি, সেখানে কিন্তু স্পষ্ট বলা আছে 14 বছর বয়সের নিচে কোনো শিশুকে গৃহকর্মে নিয়োজিত করা যাবে না। এবং আরেকটি বিষয় খেয়াল করেন, যে আপনি জামদানির কথা বলেছিলেন প্রথম শুরু, যে এই শিশুরা যদি ওই সময়ে কাজটা শুরু না করে তাহলে তার নিপুণতা আসে না। কিন্তু প্রশ্ন হলো, একটা আশার খবর হলো, এগুলো কিন্তু আমাদের কুটির শিল্প এবং এগুলো হাউস হোল্ড শিল্প, এবং সেখানে বাবা মার সান্নিধ্যেই কিন্তু এই শিশুগুলো এই কাজগুলো শিখে থাকে। সেক্ষেত্রে তাদের নিরাপত্তা অনেক আছে, ঝুঁকির সম্ভাবনা নেই, এটা একটা বড় বিষয়, খুব কমে যায়। তো সব মিলিয়ে আমরা যেভাবে আগাচ্ছি, সরকারের একটি প্রজেক্ট রয়েছে, এই প্রজেক্টটার অনেকটা যারা এরকম ঝরে পড়া শিশু যারা আছে, যারা পিতৃমাতৃহীন পথ শিশু রয়েছে, তাদেরকে একদম আমাদের প্রপার লাইনে আনার জন্য তাদের বৃত্তিমূলক শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে এবং তাদেরকে বিভিন্ন ভাতা দেওয়ার ব্যবস্থা রয়েছে। এখানে সরকার 6,000 পর্যন্ত ভাতা এই এই শিশুদেরকে দিচ্ছে। অর্থাৎ সরকার চাচ্ছে, আমরা সবাই চাচ্ছি, এই শিশু তার শৈশব না হারিয়ে তার আগামী দিনের বেড়ে ওঠাটা যেন মসৃণ হয়, এভাবে আমাদের কাজগুলো আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। ধন্যবাদ স্যার। আমি একটু যদি গৃহকর্মী নিয়োজিত শিশুদের নিয়ে কথাটা আমি একটু যুক্ত করতে চাই, সেটি হলো যে গৃহকর্মে নিয়োজিত শিশুদের নিরাপত্তার জন্য আমাদের যেমন সচেতনতাটা দরকার, তেমনি শাস্তিটাও নির্ধারণ করা দরকার। অবশ্যই স্যার যেটা বলেছেন যে গৃহকর্মী সুরক্ষা নীতি আছে আমাদের, কিন্তু সেই নীতির বাস্তবায়ন কতখানি হচ্ছে? আমরা মাঝে মাঝেই দেখি যে একটা করে শিশু নির্যাতনের ঘটনা ঘটছে, তারপর এবং এগুলো আমরা দেখি খুব উচ্চ পর্যায়ের জায়গাতে, যাদের কাছ থেকে এটি আমরা প্রত্যাশাই করি না, যাদের অর্থের অভাব নেই, যারা হয়তো অনেক বেশি টাকা দিয়ে অনেক বড় বড় মানুষ দিয়ে কাজ করাতে পারেন, তাদের ঘরেই শিশুরা নির্যাতিত হন এবং এইসব নির্যাতনের ঘটনাগুলো কিন্তু ঢাকা পড়ে যায়। কীভাবে ঢাকা পড়ে যায়, কেমন করে ঢাকা পড়ে যায়, সেই বিশ্লেষণে আমি যাব না, কিন্তু আইনটি কঠোরভাবে প্রয়োগ করা দরকার। কারণ আমরা জানি যে গৃহকর্মে নিয়োজিত শিশুরা দুটো কারণে এদেরকে আইনের আওতায় আনা দরকার, একটা হচ্ছে যে আমার নিরাপত্তাও তো দরকার। আমরা তো এটাও জানি যে গৃহকর্মী মালিককে হত্যা করে তার সব কিছু লুটপাট করেছে, আবার গৃহকর্মীকে মেরে খুন্তি দিয়ে আঘাতপ্রাপ্ত করে তাকে বাড়ি থেকে ফেলে দিয়েছে 10 তলা থেকে, এরকম ঘটনাও ঘটেছে। তো দুই দিকেই কিন্তু অনিরাপত্তার ব্যাপারটি আছে, সেই ক্ষেত্রে গৃহকর্মী সুরক্ষা নীতিটাকে আমি এখানে একটু সামনে আনতে চাই, যে এই নীতিটার যেমন বাস্তবায়ন দরকার এবং এটা মানুষকে জানানোর জন্য সচেতনতামূলক কর্মসূচি সরকারি এবং বেসরকারি পর্যায়ে সমন্বিতভাবেই নেওয়া দরকার। আপু, আমি আরেকটা প্রশ্নে আপনার কাছে যেতে চাই। অপ্রাতিষ্ঠানিক যেই মানে প্রতিষ্ঠানগুলো রয়েছে বা অপ্রাতিষ্ঠানিক ক্ষেত্রে শিশুশ্রম যেভাবে আসলে অনেক বেশি বেড়ে গেছে, এই জায়গাগুলোতে সবার কী আসলে উদ্যোগ নেওয়ার আছে? এখানেও আমি বলবো যে এইখানে প্রথমত হচ্ছে যে যারা শ্রমে নিয়োগ দিচ্ছেন তারা কিন্তু বেশি মুনাফা লাভের আশায় দিচ্ছেন এবং তারা কিন্তু অনৈতিকভাবে দিচ্ছেন। তার মানে এমন না যে তারা জানেন না যে শিশু শ্রমে নিয়োগ দেওয়া যাবে না, তিনি হয়তো ভাবছেন আমি একটা 14-15 বছরের বাচ্চাকে দিতে গেলে তো আমার 10,000 টাকা দিতে হবে, আমি সেখানে 6-8 বছরের একটা বাচ্চাকে কাজে নিলে আমি হয়তো 2,000 টাকা দিয়ে কাজটা পারবো। এই যে অনৈতিক একটা চিন্তা এবং বেশি মুনাফা লাভের যে চিন্তা, এই চিন্তার জায়গা থেকে তাকে সরাতে হলে কিন্তু আবারও আমি আসবো যে শিশুশ্রম থেকে শিশুশ্রম নিরসনের যে আইন করা হয়েছে সেই আইনের কিন্তু প্রয়োগটা আমাদের দরকার এবং জানানো দরকার। আমি হয়তো জানি না যে আমার বাচ্চাটিকে আমি কোন জায়গায় কাজে দিতে পারবো, কতটা আমার মানে আমি একজন দরিদ্র মা হিসাবে বা বাবা হিসাবে আমার সন্তানের নিরাপত্তার বিষয়টা আমি আসলে কতটুকু সচেতন। আমি ভাবছি যে ও কাজে গেলে আমি দুমুঠো ভাত পাবো,
কিন্তু আমি এটা ভাবছি না যে ওকে আমি কাল ফেরত নাও পেতে পারি। এই জায়গাগুলোতে আমাদের কিন্তু খুব মানে খুব বিস্তারিতভাবে কাজ করা দরকার, খুব সবাইকে নিয়ে কাজ করা দরকার। আমি আমার নিজের কথা যদি বলি, আমার বাসাতে যেই আমার হেল্পিং হ্যান্ড, ও 6 বছর ধরে কাজ করে। তো মাঝখানে আমি ওকে বললাম যে আমার একটা পার্মানেন্ট লোক দরকার, যে আব্বু আম্মু বা আমাদের টেক কেয়ার করবে। তো সে হচ্ছে একটা মেয়েকে নিয়ে এলো, সাথে মেয়ের মামি এসছে। তো ওকে যখন আমি ডাইনিং টেবিলে বসে দেখলাম, দেখার পর আমি আটকে উঠেছি যে এই বাচ্চা কিভাবে কাজ করবে। আমি বললাম যে আরিফা আমি তোকে রাখতে পারবো না, আরিফা তুমি একে নিয়ে যাও। বললো না পা, ওর বা ওর ছোটো ভাইকে রাখে, ও কাজকর্ম জানে, ও টেক কেয়ার করতে পারবো, থালা বাসন মাজতে পারবো। আমি বললাম যে ওকে দেখলেই আমি কাজ করাতে পারবো না, সো তুমি অফ কর। সো এই এই ব্যাপারগুলো থাকে। এই জায়গাটা যে আপনার মধ্যে যে উপলব্ধিটা হয়েছে যে আপনি ওকে দিয়ে কাজ করাতে পারবেন না, অনেক মানুষই আছে যে তার ছোট বাচ্চাটাকে আমরা অনেক সময় দেখি যে আচ্ছা গৃহকর্মীর বিরুদ্ধে একটা অভিযোগ আসে যে সে বাচ্চাটাকে নির্যাতন করে বা ওর খাবারটা খেয়ে ফেলে। কখন করে? যখন সে সমপরিমাণ খাবারটা পায় না। এবং অনেক অনেক বড় পরিবারে আছে যাদের অনেক টাকা পয়সা আছে, তারাও কিন্তু গৃহকর্মীদের সাথে খুবই বৈষম্যমূলক আচরণ করেন। এগুলো কিন্তু আমাদের মনোজগতের একটা বিকৃতি আমি বলবো। এই বিকৃতির জায়গা থেকে কিন্তু আমাদেরকে বের হতে হবে। অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য, অনেক ভালো থাকুন, আমি বিদায় নিচ্ছি। আপনাকেও ধন্যবাদ, ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো। সবাই অনেক ভালো থাকুন এবং অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনার ঘরে কোনো শিশু আসলে নির্যাতনের শিকার না হয়, এবং শিশু শ্রম বন্ধের ক্ষেত্রে আমাদের প্রত্যেকের প্রত্যেক জায়গা থেকে এগিয়ে আসাটা অনেক বেশি জরুরি।